আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তিনি যে বক্তব্যটা দিয়েছেন সেটাকে তারা সামারাইজ করেছে এবং এটা টাইটেলে লিখেছেন, দেশে নিরাপত্তা ও দেশ থেকে নিরাপত্তা না পেলে, মানে দেশে আসার এবং দেশ ত্যাগ করার নিরাপত্তা না পেলে কানপুরি সমাপ্তি সাকিব আল হাসানের। আমার প্রশ্ন এক নম্বর হচ্ছে, এই মুহূর্তে বাংলাদেশকে আপনি অনিরাপদ মনে করেন কিনা? না, অবশ্যই না, আমি তো মনে করি আমরা এখানেই থাকি। এখন কার জন্য নিরাপদ, কার জন্য অনিরাপদ, এটা একটা আপেক্ষিক ব্যাপার আর কি। আমি মনে করি যে আপনি জানেন সাকিব আল হাসান আর আমাদের আমরা যারা বসে আছি হয়তো সেম লাইনে নাই আমরা, তাই না? তো এই ব্যাপারে আমি অনিরাপদ মনে করি না, আমি মনে করি আমরা তো ভালোই আছি। এখন ওইটার প্রবাবলি ব্যক্তিগত ব্যাপারও বলবো না, আপনি জানেন দিস এ পলিটিশিয়ান, উই অল নো, তার বিরুদ্ধে একটা কেস হয়েছে পলিটিশিয়ান, সো সবগুলো ব্যাপার মিলিয়ে সে হয়তো মনে করে নিরাপদ না। এটা আসলে ব্যক্তিগত, এটা আমি আসলে কোনো কমেন্ট করা আমার ঠিক হবে না। এটাও আমি প্রথম আলোকে উদ্ধৃত করছি যে তারা চেষ্টা করছেন, মানে ক্রিকেট বোর্ড চেষ্টা করছেন কিভাবে ব্যাপারটাকে সুন্দর করা যায়। আপনাদের সৌন্দর্য বর্ধনের চেষ্টাটা কেমন? এটা আসলে কর্তৃক উদ্ধৃত হয়েছে আমি জানি না, এটা সে বলেছে, এই বলাটাই হচ্ছে এই যে প্রথম। আচ্ছা, ওইটা আমি জানি না কি বলে কি উদ্ধৃত, আজকে প্রেস কনফারেন্স এমন সে বলেছে যে আমি মানে ক্রিকেট বোর্ড সুন্দর করার চেষ্টা করছেন, তার চেষ্টা যেন সুন্দর হয়। এটা তো বললাম যে আমি একটু আগে বললাম, যদি বাংলাদেশ থেকে যদি সে রিটায়ার্ড করতে পারে লাস্ট হোম সিরিজ খেলে এটা ভালো হবে, এটা হয়তো বুঝাতে চেয়েছো। আচ্ছা, আরেকটা প্রশ্ন ফারুক ভাই, সাকিব আল হাসানের টুকটাক ইনজুরি নিয়ে একটু প্রশ্নটা করতে চাই। হান্নান সরকার বলেছে যে তার হাতে ব্যথা পেয়েছে, মানে ইনজুরি সংক্রান্ত ইস্যুস ছিল, অফিসিয়াল ইন্টারভিউতে বলেছে, আমাদের সহকর্মীরা সেটা কভার করেছে। নাজমুল শান্ত বলেছে, আপনি কি জানতেন কিনা, মানে ওনারা বলার পর আগে ইঞ্জুরিটা আসলে ওর আঙ্গুলে একটা ইঞ্জুরি ছিল, আমি শুনেছি। এটা হাতুরা সিং কে জিজ্ঞেস করতে হবে। আসলে আপনি তো বোর্ড প্রেসিডেন্ট, আপনি তার এমপ্লয়ার, একজন কোচ, তিনি সাকিবদের দেখভালের জন্য ওখানকার চিফ অথরিটি, তিনি জানেন না আপনি বাংলাদেশে বসে আছেন। ইঞ্জুরি আসলে ইঞ্জুরিটা কি আমি বলি, ইঞ্জুরি একটা হলো কি ইনজিওর, যা মানে ও বলেছে যে ওর যে বোলিং ফিঙ্গারটা একটু উইক হয়েছে বিকজ প্রবাবলি কন্টিনিউয়াস খেলার জন্য, এই ধরনের ইঞ্জুরি। এটা তো অ্যান্সার আমি করতাম, আমি দেখি ওকে, আমি ওই যে আছে ম্যানেজার দা বা যে সিলেক্টর জিজ্ঞেস করবো, আমি যেটা কি ফিজিওকে জিজ্ঞেস করবো, না না ডেফিনেটলি একটা প্রসেসে যাবো আর কি, মানে ম্যানেজারের মাধ্যমে যাইতে হবে আমার, বিকজ এই যেখানে হেড আছে তার তাকে জিজ্ঞেস করবো। এটা তো আমার মনে হয় এটা মানে হাতুরা সিং এর মতোই অ্যান্সার করেছে আসলে, মনে হয় জানে না। থ্যাংক ইউ ভাই। প্রায় এক মাসের বেশি হয়েছে, মানে এর মধ্যে কারোর সাথে আপনার করেছেন কিনা এই বিষয়টা নিয়ে বলুন না, খুব একটা করার কিছু নেই, আবার তো অফিসিয়ালি ফরওয়ার্ড কিছু থাকে, হয়তো বা কোনো লেভেলে কথা বলা বা তাকে প্রশ্ন জানা যায়, আপনার কথা বলেছেন কিনা বা বলবেন কি? আমরা বলি নাই, এটা আমরা আসলে যেহেতু ব্যাপারটা সাব জুডিস না কি বলে আপনি বিচারাধীন বা এই ধরনের কিছু, সেই ব্যাপারে আসলে আমাদের খুব একটা বেশি করণীয় কিছু নাই।